ভারত বাংলাদেশের পেটের ভিতর থেকে চিরে ছেসরে ঢুকে বাংলাদেশের মানুষের ভিতরে ঢুকে যাবে, অথচ বাংলাদেশের সংসদ জানে না, বাংলাদেশের মানুষ জানে না, বাংলাদেশের অধিকার যেটা, আর আপনার কোনো বিন্দুমাত্র দেশের জনগণকে যদি গুরুত্ব দিয়ে কথা বলা হতো তাহলে তো এই চুক্তি সম্পর্কে জানতো। এই চুক্তি যখন যা মন চায় সেটা করে, আমাদের রিপন ভাইরে বলার চেষ্টা করে যে এটা নিয়ে আপনারা সাপ্লিমেন্ট দেন, মানে প্রয়োজনে আপনি এডিশনাল ইনফরমেশন দিয়ে সরকারকে হেল্প করেন। আরে আপনার যা ইচ্ছে তাই আপনি করছেন পাগলামি, আর আপনাকে আমি এখানে কিসের হেল্প করব? গত 17 বছর পর্যন্ত আমরা তো ভারতের দাসত্বে পরিণত হয়েছি, দাস দাসী হিসাবে আমাদেরকে ট্রিট করছে। আমরা তো এখানে কোনো ধরনের আমাদের কোনো নিজস্ব কোনো পলিসি এখন কাজ করে না। তিস্তার পানি চুক্তি নিয়ে ওবায়দুল কাদের বলেন, তিস্তার পানি নিয়ে সবাই বলে চুক্তি কেন হলো না। আমি আপনাদের জানাতে চাই, ভারত একটি ফেডারেল দেশ, এই ফেডারেল দেশ তিনি বলেছেন যেখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে রাজ্য সরকারের অধীন পানি অন্য দেশে দিতে পারে না, এটা ভারতের সংবিধানে লেখা আছে। এর আগে গঙ্গার পানি দিতে পশ্চিমবঙ্গের যতুর বসু সরকারের সম্মতি ছিল বলেই সেই চুক্তি হয়েছে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যখন শেখ হাসিনা সরকারের সঙ্গে আলোচনা হচ্ছিল তখনই গর্জে উঠেছেন মমতা মমতা, অতএব কলকাতা থেকে বলেছেন কোনোদিনও বাংলাদেশে এই পানি দেবে না, এই হিস্সা আমরা দিতে পারি না। এই হচ্ছে ওবায়দুল কাদেরের বক্তব্য যে 17 বছর পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বীকার করছে যে এই চুক্তি মূলত কেন্দ্রীয় সরকারের হাতে নেই। এটা হবে হওয়ার কথা ছিল না, সামনেও হবে না, এটাই বোঝাচ্ছে। তার মানে এটাই বুঝাচ্ছে, তাহলে আপনি গত 13 বছর বাংলাদেশের জনগণের সাথে কি প্রতারণাটা করেছেন? সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার এখানে উপস্থিত আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট, আমার প্রিয় বড় ভাই পলাশ চৌধুরী ভাই এবং আরিফুর রহমান রিপন ভাই সহ দেশ বিদেশের যারা আছেন সবাইকে। আপনি দেখেন আওয়ামী লীগ যে চুক্তি নিয়ে একটা প্রতারণা করেছে, এইটা আপনাদেরকে এতক্ষণ যে আমি আলোচনা শুনলাম রিপন ভাইয়ের কাছে, এখান থেকে এই সহজে বের করতে পারলাম না একটা বিষয়, সেটা হচ্ছে যে চরম মাত্রার প্রতারণা, সেটা ওবায়দুল কাদেরের বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছে। আপনাদেরকে গত 17 বছর মানে অলমোস্ট 15 বছর পর্যন্ত আওয়ামী লীগ বলতেছে যে এই চুক্তিটা হবে, ভারতের সাথে আমাদের এমন একটা সম্পর্ক, এটা সাময়িক ব্যাপার। বিভিন্ন সময়ে এই গল্পগুলো আপনি যদি এখন থেকে 2013 সালের গল্প শোনেন, 14 সালের শোনেন, 15 সাল শোনেন, একদম প্রত্যেকটা ইয়ার ভিত্তিক আপনি পত্রিকায় সার্চ দেন সাগর ভাই, দেখবেন আওয়ামী লীগের বিবৃতি যে অলমোস্ট এগিয়ে গিয়েছি, আমরা একেবারে দ্বার প্রান্তে, তিস্তার চুক্তি জাস্ট সময়ের ব্যাপার মাত্র। সেই জায়গায় আজকের কি বলছেন দেখেন ওবায়দুল কাদের, প্রথম আলো, এটা হচ্ছে প্রথম আলোর পত্রিকা, সমাঝোতা স্মারক আর চুক্রি ফখরুলের এক প্রশ্ন কাদেরের, এইটার ভিতরে গিয়ে তিনি প্রশ্ন করেছেন, মানে একটা প্যারায় তিনি বলেছেন যে বাংলাদেশের এই যে চুক্তি হবে, এই চুক্তিটার ব্যাপারে ভারতের সাথে, ভারতের যেটা এতক্ষণ এই যে আমাদের রিপন ভাই আলোচনা করতেছিলেন যে ভারতের রাজ্যের যে একটা বিষয় রয়েছে যেটার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই, তো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই এইটা জেনে গত 13 বছর পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের সাথে মিথ্যাচার করেছে, জাতির সাথে মিথ্যাচার করেছে। আজকের এই 17 বছর পরে ওবায়দুল কাদের বলছেন যে আমি এই মুহূর্তে এটা কিভাবে করব। আমি যদি আপনাকে, আপনি যদি একটু সময় দেন, আমি একটু শুরুতে নিউজটা পড়ে শোনালে জনগণের এই বিভ্রান্ত থেকে দূর হবে। তিনি এখানে মূল পয়েন্টটুকু বলছেন, মূল পয়েন্টটুকু, হ্যাঁ, এইবার মানে ওবায়দুল কাদের তিনি বলেছেন যে দেখেন আমি পয়েন্টটা যাচ্ছি, তিনি বলছেন যে খালেদা জিয়ার বিভিন্ন সমালোচনা করেছেন, তারপরে বলেছেন যে ভারতের নতুন সরকার আমাদের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যেসব সমস্যার বাস্তবায়ন হয়নি সেগুলোর ইতিবাচক অগ্রগতি হয়েছে, সমাধানের জন্য ইতিবাচক চেষ্টা চলেছে। তিস্তার পানি চুক্তি নিয়ে ওবায়দুল কাদের বলেন, তিস্তার পানি নিয়ে সবাই বলে চুক্তি কেন হলো না। আমি আপনাদের জানাতে চাই, ভারত একটি ফেডারেল দেশ, এই ফেডারেল দেশ তিনি বলেছেন যেখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে রাজ্য সরকারের অধীন পানি অন্য দেশে দিতে পারে না, এটা ভারতের সংবিধানে লেখা আছে। এর আগে গঙ্গার পানি দিতে পশ্চিমবঙ্গের যতুর বসু সরকারের সম্মতি ছিল বলেই সেই চুক্তি হয়েছে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যখন শেখ হাসিনা সরকারের সঙ্গে আলোচনা হচ্ছিল তখনই গর্জে উঠেছেন মমতা মমতা, অতএব কলকাতা থেকে বলেছেন কোনোদিনও বাংলাদেশ এই পানি দেবে না, এই হিস্সা আমরা দিতে পারি না। এই হচ্ছে ওবায়দুল কাদেরের বক্তব্য। তো এই যদি হয় ওবায়দুল কাদেরের বক্তব্য, তাহলে এখান থেকে আপনি স্পষ্ট হলেন যে 17 বছর পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বীকার করছে যে এই চুক্তি মূলত কেন্দ্রীয় সরকারের হাতে নেই, এটা হওয়ার কথা ছিল না, সামনেও হবে না, এটাই বোঝাচ্ছে। তার মানে এটাই বুঝাচ্ছে, তাহলে আপনি গত 13 বছর বাংলাদেশের জনগণের সাথে কি প্রতারণাটা করেছেন? দেখেন এটাই আমি বলেছি যে আওয়ামী লীগ আজকে যেটা বলে কালকে সেটা রাখতে পারে না, কালকে যেটা বলে পরশু সেটা রাখতে পারে না। দেখেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মিথ্যুক,
এই গতকালকের একজন তথ্য উপমন্ত্রী না প্রতিমন্ত্রী আরাফাত সাহেব কি বলেছেন, কালকে একেবারে খুব অস্থির হয়ে একটা সংবাদ সম্মেলন করে এসে বলেছেন যে রেল শুধু আমাদের দেশে ঢুকবে না, রেল আমাদেরটাও আর এক দেশে যাবে। কিন্তু উনি কিন্তু ওইখানে কোনো পেপার ওয়ার্ক দেখায় নাই যে আপনার রেল বাংলাদেশ থেকে কোন কোন জায়গায় যাবে। তিনি মুখে বলে দিয়েছেন, নেপালে যাবে, ভুটানে যাবে, নেপালের সাথে আপনি স্বতন্ত্রভাবে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, ভুটানের সাথে এখন পর্যন্ত কোনো সাব এগ্রিমেন্ট হয়েছে? সাগর ভাই চ্যালেঞ্জ দিলাম, দেখাতে পারবেন না কোন বাবার শক্তি শক্তি আমাকে? 40 মেগাওয়াট, 40 মেগাওয়াট বিদ্যুৎ আপনার ভারতের উপর দিয়ে ভারতের বুক ছেদ করে গিয়ে নেপাল থেকে 40 ভাই, তিনি এটা বলেছেন স্পষ্টভাবে। এই বিদ্যুতের আলোচনা আরো অনেক আগ থেকেই হয়েছে সাগর ভাই, আমি যেটা বলেছি আপনি যেভাবে বুঝাতে চেয়েছেন যে আমার রেল ঠান ঠান করে ঢুকছে ভারত থেকে, আমারটাও মনে হয় যেন একেবারে উইদাউট পারমিশন একেবারে ওদের বুক চিরে চলে যাবে, এভাবেই বিবৃতি দিয়েছে। এখানে মিসলিডিং করার কোনো সুযোগ নেই, কিন্তু তার সমস্ত কথার মধ্যে মিথ্যাচার ছিল। দেখেন একটা এগ্রিমেন্ট ওনারা বলছে যে কি আপনার এটা এটা হচ্ছে সমঝোতা, আর একটা কি কার সাথে কি পার্থক্য, এই পার্থক্য ওনারা বুঝতেছে না। আরে চুক্তি আর সমঝোতা আপনার যে ভাষায় আপনি বলেন না কেন, কাজ করছেন কি সেটা হচ্ছে বিষয়, যেটা আমাদের পলাশ ভাই বোঝানোর চেষ্টা করেছেন যে এই জায়গাটায় আপনার ট্রেন আসবে, এখন চুক্তির ভিত্তিতে আসবে না সমঝোতার ভিত্তিতে আসবে, অথবা উইদাউট এনিথিং তারা চলে আসবে, আসবে তো, এবং আগামী মাসের মধ্যে আসবে। আপনাকে গত সপ্তাহে আমি টকশোতে এটা বলেছি, আপনাকে বলেছি এই মাস থেকে আসবে, দেখেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করবে, চিলাহাটি হালদিবাড়ি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করবে, এবং মিস্টার কোয়াত্রা বলেন যে আগামী মাস, মানে এটা গত সপ্তাহে ছিল। শুধুমাত্র একটা জিনিস পরিবর্তিত হয়েছে, যেটা জনাব তথ্যমন্ত্রী যার কথা বললেন তিনিও বলেছে যে বিএনপি এটা বলে না যে এখানে আসার সময় অস্ত্র গোলা বারুদ আনবে না, তারা আনন্দ তাদের আগে আমাদেরকে জানাতে হবে, আমরা চেক করব, এই কথাগুলি বিএনপি বলে না। আমার তো বিভ্রান্ত ভাই, একটু আগে আপনি বলেছেন, আপনি অলরেডি উপস্থাপক হিসেবেও বলেছেন যে কে কি আনবে সেটা কি আপনাকে জিজ্ঞেস করে আনবে? ভারত বাংলাদেশের প্যাটের ভিতর থেকে চিরে ছেসরে ঢুকে বাংলাদেশের মানুষের ভিতরে ঢুকে যাবে, অথচ বাংলাদেশের সংসদ জানে না, বাংলাদেশের মানুষ জানে না, বাংলাদেশের অধিকার যেটা, আর আপনার কোনো বিন্দুমাত্র দেশের জনগণকে যদি গুরুত্ব দিয়ে কথা বলা হতো তাহলে তো এই চুক্তি সম্পর্কে জানতো। এই চুক্তি যখন যা মন চায় সেটা করে, আমাদের রিপন ভাইরে বলার চেষ্টা করে যে এটা নিয়ে আপনারা সাপ্লিমেন্ট দেন, মানে প্রয়োজনে আপনি এডিশনাল ইনফরমেশন দিয়ে সরকারকে হেল্প করেন। আরে আপনার যা ইচ্ছে তাই আপনি করছেন পাগলামি, আর আপনাকে আমি এখানে কিসের হেল্প করবো? আপনি বাংলাদেশের জনগণকে এই যে রেল লাইনটা দিয়েছেন, এই উপহারটা হয়েছে শেখ হাসিনার, আর কি দেবে কোনো কিছু বেছে শুনে পাচ্ছে না, এখন উপায় তো নাই, এখন এই রেল দেবে, কিছুদিন পর নদী তো আগেই দিয়েছে। বাংলাদেশে কি ক্ষতি হতে পারে আপনার, মানে কি করাতে এই এক দেশ আরেক দেশের ভিতরে এরকম রেল যোগাযোগ আছে? ইউরোপের কথা বলেছে প্রধানমন্ত্রী, আরো অনেক যে সব দেশের কথা বলা হয়েছে, রেল যোগাযোগ আছে, ব্যক্তিগত যোগাযোগ আছে, ভিসা ফ্রি আছে, ইন্টারনাল তাদের এগ্রিমেন্ট আছে, তাদের এক দেশের প্রতি আর এক দেশের মানুষের আস্থা কি পরিমাণ আপনি ভোট নিয়ে দেখেন, 0% মানুষ পাবেন না যে আর একটা দেশের প্রতি তাদের কোনো জেলাসি আছে, কিংবা তাদের কর্মে বৈষম্য আছে, কিংবা তাদের যাতায়াতে কোনো সমস্যা আছে। আপনি ইউরোপিয়ান একটা দেশ দেখান যে তারা একসাথে এগ্রিমেন্ট করছে, কিন্তু তাদের এক দেশে আর এক দেশের বিরুদ্ধে মিছিল হচ্ছে কোনো জাতিগত কোনো ধর্মগত কোনো বিষয় নিয়ে। আর ভারতের বিরুদ্ধে তো বাংলাদেশের আপনি যদি মনে করেন একমাত্র আওয়ামী লীগের 2-3% লোক ছাড়া সমগ্র জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে যে তারা আজকে চুষে খাচ্ছে। এখন ভারত আমার শত্রু না, আমি বারবার বলছি যে ফরেন পলিসিতে সবাই আমার বন্ধু হতে পারে, কিন্তু সমস্যাটা কোথায়, সমস্যা হচ্ছে মমতা যেভাবে তার নিজের একটা স্টেট নিয়ে চিন্তা করে, শেখ হাসিনা একটা রাষ্ট্র নিয়েও সেই চিন্তা করে না। মমতা ব্যানার্জির তার ব্যক্তিত্ব আছে বিধায় তার রাষ্ট্রের তার পানির ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে পর্যন্ত একেবারে আঙ্গুল বিদ্যাঙ্গুলি দেখিয়ে দিচ্ছে যে আমি দেবো না পানি, এখন এটা আমার রাষ্ট্রের জন্য সমস্যা, আমি তাই মমতাকে সমর্থন করতে পারি না। কিন্তু অ্যাকর্ডিং টু হার এরিয়া সে কিন্তু একটা দেশপ্রেম তার জায়গায় দেখিয়েছে, জনগণকে দেখিয়েছে যে আমার পানি দিতে পারবো না, 20 বছর পরে আমার এখানে খাদ্যর পানি যে লাগবে সেই পানিরও শর্ট পড়বে। আর শেখ হাসিনা কি করছে, শেখ হাসিনা সব দিয়ে আসছে। তাহলে আপনার দেশপ্রেম এখান থেকে আপনি টেস্ট করেন, আপনি বুঝতেছেন না যে কি ক্ষতি হবে কি হবে না বাংলাদেশের সমগ্র জায়গায় এই জিনিসগুলা ধীরে 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 প্রবেশ করার পরে? অলরেডি ক্ষতি তো হয়েই গেছে, গত 17 বছর পর্যন্ত আমরা তো ভারতের দাসত্বে পরিণত হয়েছি, দাস দাসী হিসেবে আমাদেরকে ট্রিট করছে, আমরা তো এখানে কোনো ধরনের আমাদের কোনো নিজস্ব কোনো পলিসি এখন কাজ করে না। কাউকে যদি জিজ্ঞেস করেন যে যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়েছে কিনা, অনেকে 90%-এর মধ্যে 70% মানুষ বিশ্বাস করে এগুলো শেখ হাসিনার মেকানিজম, ভারতের মদদে হয়েছে।